আমাকে কাল 12টায় মেরেছে আমার স্বামীকে একসঙ্গে ওখানে মারলো গোকু বক দিয়ে আমি সিবিআই এর বিচার চাই যখন আমার স্বামীকে ধরে আনলো ঝাড়খণ্ড থেকে মিহিলাল বলছে কি লালনের ফাঁসি চাই জনতা চাইছে লালনের ফাঁসি চাই কি কারণে ফাঁসি চাই কেন বললে মিহি কথা আর কেন আরো ফাঁসি দিল আমার স্বামী যদি আত্মহত্যা করতো শরীরে কাপড় তো পরে থাকতো আমার স্বামী কেন খুলবে বলেন আজ পটে তোলাতো আর কাল সুসাইড করে দিলে কাল মেরে দিল তোর স্বামীকে মেরে দেবো তোর ছেলেকে মেরে দেবো তোর জীবনের কি দাম থাকলো সামনে যে রাস্তা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু টায়ার জ্বালিয়ে সেখানে বিক্ষোভ চলছে ক্যাম্প অফিসের একেবারে সামনের দিকের এই যে অংশ সেখানে একেবারে ক্যাম্প অফিসের ঠিক সামনে এরকম বসে রয়েছেন অনেকে ক্যাম্প অফিসের ভেতরে সিবিআই এর অফিসাররা তারা কিন্তু বেরোবার চেষ্টা করেন কিন্তু বাইরে যেরকম পরিস্থিতি তারা বেরোতে পারছেন না এবং এখনও দেখাবো যে ছবিটা সিবিআই এর ক্যাম্প অফিসের ভেতরের ছবিটা দেখাবো সিবিআই এর যারা তদন্তকারী অফিসার রয়েছেন তারা কিন্তু আদালতে যাবেন আমরা দেখতে পাচ্ছি ফাইল নিয়ে আদালতে যাওয়ার জন্য যে ফাইল সেই ফাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ এই যে গণহত্যার ঘটনা যিনি তদন্তকারী অফিসার তিনি একটা ফাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এখান থেকে বেরোতে পারছেন না এবং প্রথমে আমরা দেখলাম তারা যখন বেরোবার চেষ্টা করেন গাড়িতে ওঠেন তখনই কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা এবং সেই উত্তপ্ত হয়ে ওঠার পরে একেবারে গার্ডরেল সরিয়ে দিয়ে কিন্তু কোনো রকমের সিবিআই আধিকারিকদেরকে তারা বেরোতে দেবেন না তারা বলতে থাকেন এখানে উপস্থিত যারা আন্দোলন করছে অন্যদের রাস্তার ছবিটা দেখাতে আমরা যাব রাস্তার ছবিটা দেখাতে যাব একেবারে দেখাবো যে এই হচ্ছে ক্যাম্প অফিস থেকে যদি আমরা জাতীয় সড়কের দিকে যাই দেখো জাতীয় সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা সেই জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছেন এসডিপিও থেকে শুরু করে পুলিশের উচ্চ আধিকারিকরা তারা এখানে উপস্থিত রয়েছেন এবং এই জাতীয় সড়কের একেবারে রাস্তায় গার্ডরেল দিয়ে কিন্তু ঘিরে দিয়েছেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারাই এবং রাস্তার ওপরে আগুন জ্বালিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং বিক্ষোভ দেখাচ্ছেন তারা মূলত এই রাস্তা বন্ধ করে কি চাইছে আমরা চাইছি সিবিআইকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক আর কোনো দাবি নাই আমাদের আর এবং কেন্দ্রীয় সংস্থা এজেন্সি যারা আমাদের এই ভারপ্রাপ্ত ছিল তাদের বিষয়ে সঠিক তদন্ত হোক এবং তাদেরকে গ্রেপ্তার করা হোক দেখতে পাচ্ছ যে আগুন জ্বালিয়ে চলছে ক্যাম্প অফিসের বাইরে রাস্তা জাতীয় সড়ক অবরুদ্ধ করে রেখেছেন তারা আবারও দেখাবো এই জায়গা থেকে ক্যাম্প অফিসের ছবিটি এটা হচ্ছে সেই অস্থায়ী ক্যাম্প অফিস দেখতে পাচ্ছ যে একেবারে ক্যাম্প অফিস ঘেরাও করা হয়েছে এবং ধুন্ধুমার পরিস্থিতি সিবিআই এর ক্যাম্প অফিসের মধ্যেই সিবিআই আধিকারিকরা তারা আটকে রয়েছেন এবং স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা বলছেন যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে পার্থ ইতিমধ্যে আমরা দেখেছি সিআইডি আধিকারিকরা তারা এসেছেন এবং আজই পোস্টমর্টেম শুরু হওয়ার কথা সেটা কি শুরু হয়েছে দেখো ময়নাতদন্ত শুরু হবে কিছুক্ষণ পরে এবং কারণ সমস্যা হচ্ছিল কারণ এখানে যারা লালন শেখের পরিজনেরা রয়েছেন তারা কেউই কিন্তু এই ময়নাতদন্তের জন্য যেতে চাইছেন না তারা কেউই বলছিলেন যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে সিবিআই আধিকারিকদেরকে ততক্ষণ কিন্তু তারা দেহ নেবেন না পুলিশ কর্মীরা কিছুক্ষণ আগে একেবারে বারবার করে বোঝান পরিবারের সদস্যদেরকে এবং সেইটা বোঝাবার পরে যেহেতু পরিবারের কেউ না থাকলে ময়নাতদন্তের সমস্যা হবে সেই জন্য পরিবারের সদস্যদেরকে বারবার করে বোঝানোর পর পরিবারের একজন সদস্যকে পুলিশ কর্মীরা কিছুক্ষণ আগে এই ক্যাম্প অফিসের সামনে থেকে নিয়ে বর্তমানে যে মেডিকেল কলেজ রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে নিয়ে পৌঁছেছেন এবং যেহেতু পরিবার পরিজনেরা কেউ ছিল না সেই জন্য কিন্তু এই যে ময়নাতদন্তের প্রক্রিয়ার কাছে কিন্তু বিলম্ব হচ্ছিল এবং যেহেতু পরিবারের সদস্যরা তারা গিয়ে পৌঁছাবে আর কিছুক্ষণের মধ্যে এবং তার পরবর্তীকালে ময়নাতদন্তের যে কাজ সেটা শুরু হবে তবে একদিকে যেমন এই মৃত্যুর ঘটনা সেই মৃত্যুর ঘটনা রহস্য মৃত্যুর ঘটনা সিবিআইয়ের দাবি আত্মহত্যা করেছে লালন শেখ পরিবারের দাবি এটা খুনের ঘটনা এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু আবারও রামপুরহাট বকটুই কিন্তু একটা তীব্র উত্তেজনার পরিস্থিতি একদমই তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে আবারও এবং যথেষ্ট উত্তপ্ত রয়েছে পরিস্থিতি পার্থ তুমি আমাদের সঙ্গে থাকো যে খবরে আমরা আগাগোড়া নজর রেখেছি বকটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখ তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এই মুহূর্তে যে পরিস্থিতি তা হলো রামপুরহাটে সিবিআই এর অস্থায়ী ক্যাম্প অফিস তার সেখানে ধুমধুমার কাণ্ড সকাল থেকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন গ্রামবাসী যারা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন জোর করে ক্যাম্পের ভিতরে ঢোকার চেষ্টা করছেন তারা এবং সিবিআই আধিকারিকরা যখন আসেন তখন তাদের গো ব্যাক স্লোগান দেওয়া হয় জাতীয় সড়ক এই মুহূর্তে অবরুদ্ধ বিক্ষোভকারীরা অবরোধ করছেন সেখানে কথা বলবো সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ তার সঙ্গে পার্থ তুমি যেমনটা বলছিলে যে জাতীয় সড়ক সেটা অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা
কি দাবি তাদের, তাদের আর কি কর্মসূচি রয়েছে, কি বলছেন তারা? পার্থ, আরো একটা বিষয় এরই সঙ্গে জানতে চাইবো, যখন এই অস্থায়ী ক্যাম্পের সামনে স্থানীয়বাসী তারা বিক্ষোভ দেখাচ্ছেন, ধুন্ধুমার পরিস্থিতি, রাজ্য পুলিশ তারা তো তত্ত্বাবধানে রয়েছে, তারা সেখানে রয়েছে, তাদের কি ভূমিকা? দেখো, রাজ্য পুলিশ তাদেরকে যে বিষয়টা দেখলাম তারা বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু সেই অবস্থায় একেবারে একেবারে এখানে এখান থেকে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে এখনো পর্যন্ত। আবারও বলবো যে রাজ্য পুলিশ তারা বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু সিবিআই এর অফিসিয়ালসরা তারা কিন্তু যখন বেরোতে পারছেন না। আমরা দেখলাম কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা তারা কিন্তু একেবারে ক্যাম্প অফিসের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসেন, কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে বলা হয় যে এখানে যেন তারা না আসেন, কারণ উত্তেজনা পরিস্থিতি আরও তৈরি হয়। আমরা আবারও কথা বলে নেবো, একবার এসডিপিও এখানে উপস্থিত রয়েছেন, আমরা কথা বলে নেব যে স্যার স্যার বলছি সিবিআই দেখছি কোর্টে যেতে পারছেন না, তারা ওখানে দাঁড়িয়ে রয়েছেন, বেরোতে পাচ্ছেন না, এখানে অবরুদ্ধ, মানে কি পরিস্থিতি বলছেন? আমরা চেষ্টা করছি, দেখছেন আপনারা এখানে যে মব রয়েছে সেই মব যথেষ্ট উত্তেজিত, আমরা চেষ্টা করছি উত্তেজিত মবকে সরিয়ে যাতে কোর্ট প্রসিডিওর যা আছে সেগুলো যাতে ঠিকঠাক করে মেনটেন করা যায় সেই চেষ্টা আমরা করছি। একেবারে পুলিশের তরফ থেকে কি বলা হলো তুমি শুনলে? সরাসরি আবারও ছবিটি দেখাবো, আমার সহকর্মী দীপ্তরু চক্রবর্তীকে দেখাতে বলবো ছবিটি। এই যে ক্যাম্প অফিস ঘেরাও, সামনের দিকে একেবারে রাজ্য পুলিশের কর্মীরা তারা রয়েছেন, গার্ডে লাগলে রয়েছেন, পিছন দিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন, বাইরে একেবারে তারা বসে রয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, তারা দাবি জানাচ্ছেন সিবিআই কে বেরোতে দেবেন না। না, বেরোতে দেবো না, কারণটা হলো সিবিআই থাকতে কিভাবে নিজে সুসাইড করে, নিজে কখনোই তো সুসাইড করেনি, সে সিবিআই মেরে দিয়েছে, ঘুষ খেয়ে সিবিআই মেরে, সিবিআই কে বেরোতে দেবেন না, তারা একেবারে সরাসরি জানেন। আবারও ছবিটি দেখাবো, ঠিক একদিকে এই দিক থেকে আমরা দেখাবো ক্যাম্প অফিসের বিভিন্ন প্রান্তে কার্যত ঘেরাও অবস্থা রয়েছে, এবং এখান থেকে যদি আমরা দেখি যে একেবারে যারা সিবিআই এর তদন্তকারী অফিসার, সিবিআই এর তদন্তকারী অফিসারদের দেখাতে বলবো, দেখতে পাচ্ছ তারা একেবারে গেটের সামনে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘক্ষণ ধরে, আদালতে যেতে পারছেন না। আজকে তুমি জানো লালন শেখ এছাড়া আরও এক অভিযুক্ত, তাদেরকে কিন্তু আজকে আদালতে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু থাকলেও কি হবে, লালন শেখের গতকালকে মৃত্যুর ঘটনা ঘটে এবং অপরারু এক অভিযুক্তকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু বেরোবার মতো, বাইরে বেরোবার মতো পরিস্থিতি নেই।